দেখছেন এই মুহূর্তে এমএস স্পেশাল নিউজ। আজ চোখ রাখবো দেশ ও রাজ্যের বাছাই করা বড় দশটি খবরে। খবরগুলি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুরুতেই চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। ওরা নো বল দিচ্ছে, আমরা সেঞ্চুরি হাঁকাচ্ছি। অনাস্থার জবাবে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদীর। বিরোধীরা খালি নো বল করে চলেছে আর সরকার সেখানে সেঞ্চুরি হাঁকাচ্ছে। দেশের মানুষ আশা নিয়ে বিরোধীদের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু বারবারই নিরাশ হতে হয় তাদের। বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানিয়ে দিলেন, বিরোধীরা দেশের কথা না ভেবে নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে, কিন্তু মোদী সরকারের আমলে দরিদ্র দূরীকরণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন ভারত, সেই কথা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। জবাবি ভাষণ শুরু করে মোদী বলেন, অনাস্থা প্রস্তাব আসলে তার কাছে আশীর্বাদের মতো। তারপরেই বিরোধীদের বেঞ্চের দিকে ইঙ্গিত করে বলেন, অনাস্থা প্রস্তাব এনে সংসদে কেমন আলোচনা হয়েছে, ওখান থেকে খালি নো বল উড়ে আসছে আর আমরা সেঞ্চুরি হাঁকাচ্ছি। বিরোধীরা শুধু ফিল্ডিং করে চলেছে আর এদিক থেকে সমানে চার ছক্কা মারা হচ্ছে। দেশের মানুষ বারবার আপনাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সবসময় আপনারা তাদের হতাশ করেন। বিপক্ষকে একবার ব্যর্থ প্রমাণ করতে চেয়ে নিজের ভাষণ চালিয়ে যান মোদী। তিনি বলেন, দেশের দরিদ্র ব্যাপকভাবে কমেছে, তার কারণ বিরোধীরা দেশের উন্নতির কথা না ভেবে নিজেদের ক্ষমতা দখলের কথা ভাবে। বক্তৃত্ব দিতে গিয়ে মোদী বলেন, দেশের উন্নতির দিকেই মন দেওয়া উচিত আমাদের। আমাদের যুব সমাজের স্বপ্ন পূরণ করা দরকার। দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তাদের স্বপ্ন পূরণের সুযোগ দিয়েছে আমাদের সরকার। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি গড়ে তুলেছি আমরা। শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের গুরুত্ব বেড়েছে মোদী সরকারের আমলে, এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিন থেকে শুরু করে নানা ক্ষেত্রে সারা বিশ্ব ভারতের উপর আস্থা রাখে, কিন্তু বিরোধীরা তার বদলে বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তির ক্ষুণ্ণ করতে ব্যস্ত থেকেছে। কালীঘাটের কাকু যোগ, এবার ইডি ধরল মার্লিন গ্রুপকে। নিয়োগ দুর্নীতি মামলার স্ক্যানারে এবার মার্লিন গ্রুপ। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর যোগে এবার নির্মাণ সংস্থা মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করল ইডি। আগে সংস্থার প্রিন্স আনোয়ার শাহ রোডের অফিসে তল্লাশি চালানো হয়। কালীঘাটের কাকুর চার্জশিটে এই সংস্থার নাম উল্লেখ করেছে তদন্তকারী গোয়েন্দা সংস্থা ইডি। মার্লিন গ্রুপের অফিস থেকে বাজেয়াপ্ত করা ফোনের তথ্য সামনে রেখেও জিজ্ঞাসাবাদ করবেন আধিকারিকরা। কাজ মুসলিমভাবে করতে সুজয় কৃষ্ণ নিয়ন্ত্রিত সংস্থা চড়াদাম হাঁকালেও সেটাই গ্রাহ্য হয়। কেন চড়াদাম সত্ত্বেও সুজয় কৃষ্ণ নিয়ন্ত্রিত সংস্থাকে বরাদ দেওয়া হয়, উত্তর জানাতে জেরা করে ইডি। মার্লিন গ্রুপের নির্মাণ প্রকল্পে অ্যালুমিনিয়ামের জানলা সরবরাহ করত কালীঘাটের কাকুর সংস্থা। বাজেয়াপ্ত হয় একটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করছে ইডি, এমনটাই জানা গিয়েছে। ধূপগুড়িতে ঘোষণা হয়েছে উপনির্বাচনের দিনক্ষণ। ধূপগুড়িতে এবার সাগর দিঘি মডেল, উল্টে পথে সমর্থন তৈরি কংগ্রেস। সাগর দিঘি মডেলে রাজ্যে সাফল্য পেয়েছিল বাম কংগ্রেস জোট, তারপর বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়েছেন। ভোট বিশ্লেষকরা বলছেন, তাতে ব্যর্থ হয়নি বাম কংগ্রেস জোট। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসকে জেতাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন স্থানীয় থেকে রাজ্য স্তরের সিপিএম নেতা কর্মীরা। এবার সেই কাজ করার প্রস্তুতি কংগ্রেসে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ধূপগুড়িতে ভোটের দিন ঘোষণা করে দিয়েছে, 5 সেপ্টেম্বর ভোট নেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে সাগর দেখি মডেল দেখা যেতে পারে ধূপগুড়ির উপনির্বাচনেও। তবে এখানে কংগ্রেসকে সমর্থন করতে দেখা যেতে পারে সিপিএম প্রার্থীকে। সাগর দিঘিতে জয়ের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি সিপিএমের সাহায্যের কথা স্বীকার করে নিয়েছিলেন, আর এবার সেই ঋণ মেটানোর পালা। জাতীয় স্তরে ইন্ডিয়া নিয়ে যাই হোক না কেন, রাজ্য পর্যায়ে উপনির্বাচনকে সামনে রেখে দুই দল বার্তা দিতে চায় তৃণমূলের বিরুদ্ধে। একসঙ্গে রয়েছে বাম কংগ্রেস। তবে সাগর দিঘি নিয়ে অধীর চৌধুরী যেমন সিপিএম এবং বামফ্রন্টের কাছে সমর্থন করার আহ্বান জানিয়েছিলেন, তেমন কোনো আহ্বান এখনও বামফ্রন্ট কিংবা সিপিএমের তরফে কংগ্রেসের কাছে জানানো হয়নি।
বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠকে বাম শরিকদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব অধীর চৌধুরীর কাছে পাঠানো হবে বলে সূত্রের খবর। এ ব্যাপারে অধীর চৌধুরী ইঙ্গিত দিয়ে রেখেছেন, ধূপগুড়িতে বাম প্রার্থীকে সমর্থনে তাদেরই কোনো আপত্তি নেই। তাকে বললে তিনিও ধূপগুড়িতে গিয়ে বাম প্রার্থীর সমর্থনে প্রচার করবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাদের লড়াইও যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তাও স্পষ্ট জানিয়েছেন অধীর চৌধুরী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নামকরণ থেকে গঠন পর্যায়ে আঙ্গাকিকভাবে জড়িত থাকলেও তিনি ভালো করেই জানেন রাজ্যে কোনোভাবে এই জোট কাজ করবে না, যে কারণে তার মুখে সেই আগেকার জাগাই মাধাই আর গদাইয়ের তত্ত্ব। তিনি কার্যত ইন্ডিয়া জোটকে রাজ্যে বিজেন্ডিয়া বলে কটাক্ষ করিয়ে বসে আছেন। বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আত্মবিশ্বাসী মোদী, অতীতের সব রেকর্ড ভেঙে 2024 ক্ষমতায় আসবে বিজেপি, বললেন মোদী। লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। শুরু থেকে তিনি বিরোধী জোটকে নিশানা করেন। 2018 সালের অনাস্থা প্রস্তাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেবার অনাস্থার পর আমরা আরও বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছিলাম, ফলে বুঝতে হবে অনাস্থা প্রস্তাব আমাদের পক্ষে মঙ্গলকর। আর এবারেও পরের বছর 2024 সালে অতীতের সব রেকর্ড ভেঙে আমরাই ক্ষমতায় ফিরব, আত্মবিশ্বাসী মোদী এমনটাই বললেন। বিরোধীদের একাংশ প্রমাণ করে দিয়েছে দেশের থেকে ওদের কাছে বড় দল, দেশের মানুষের খিদে বেকারি ওদের কাছে তুচ্ছ, দল বড়, আপনারা একজোট হয়েছেন কট্টর দুর্নীতিগ্রস্ত জোট হিসেবে। বিরোধীরা ফিল্ডিং সাজিয়েছেন, কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি ওদের দিক থেকেই আসছে। আপনারা যদি অনাস্থায় আনছেন তাহলে প্রস্তুতি নিয়ে আসছেন না কেন? বিরোধীদের লোক দেখানো খুব শখ আছে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন দেশও আপনাদের দেখছে। কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, এবার লোকসভার বিরোধী দলনেতাকেই বলার সুযোগ দেয়নি দেশের সব থেকে বড় দল। অধীর চৌধুরীকে সব শেষে বলতে দেওয়া নিয়ে তামাশা করলেন মোদী। অধীরকে নিয়ে বারবার কংগ্রেস অপমান করে এ প্রসঙ্গে তুলে অধীরবাবুর প্রতি সম্পূর্ণ সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রচারে ঢঙে মোদী বলেন, আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি যার সুফল আগামী দিনের ভবিষ্যৎ টের পাবে। আমরা দেশের যুব সমাজকে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিয়েছি, আমরা বিশ্বের সামনে ভারতের মুখ তুলে ধরেছি, বিশ্ব আজ ভারতকে চিনে গিয়েছে। আর বিরোধীরা অনাস্থা এনে জনগণের বিশ্বাস ভেঙে দিয়েছে, আজ ভারতের যুব সমাজ এগিয়ে যাচ্ছে। এই বলে তিনি তার সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, এটাই বিরোধীরা সহ্য করতে পারছে না। রাজ্যের 11টি জেলায় হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, তেড়ে ফুড়ে আসছে বৃষ্টি। তো বন্ধুগণ, 11টি জেলায় রাজ্যের কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন। এখনই থামার নাম নেই, উল্টে বাড়ছে ভোল্টেজ, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভিজছে গোটা রাজ্য। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এখনই মিলবে না রেহাই, আপাতত আরও 2-3 দিন রাজ্যের প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। বৃহস্পতিতে উত্তরে সবকিছু কম বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণে তাণ্ডব দেখাবে বজ্রবিদ্যুৎ, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে, পাশাপাশি দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা, আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উত্তরে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে, শুধু এই দুই জেলাতেই শুক্রের সতর্কতা জারি থাকবে আজকের, পাশাপাশি আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় থাকবে হলুদ সতর্কতা। ক্রমশই বাড়ছে ঝড় বৃষ্টির পরিমাণ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, তবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, দোসর হতে পারে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ
বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। টানা বৃষ্টির দরুন দক্ষিণবঙ্গেও বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই মেটার আশঙ্কা। তাপমাত্রা 2-3 ডিগ্রি মতন কমবে আগামী দুদিনে, তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী 3 দিন উত্তরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রায় সমস্ত জেলাতে জারি সতর্কতা।